বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই এই সেবাটা সবার মাঝে পৌঁছে যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মহানের কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ মহান আল্লাহর ঘরে ওমরা পালন করার তৌফিক দান করেছেন বলে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সকল শুভাকাঙ্ক্ষী পাত্রপাত্রী অভিভাবক ভাই বোন বন্ধুগণ সবার প্রতি, যাদের মায়া মমতা ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমি এখন আল্লাহর ঘরেই আছি, আসলে এখানে আমার ছোট ভাইকে নিয়ে আসছি, ওর সহকারী উমরা পালন করলাম। ওর আবার সৌদি আরবে ওর ব্যবসা আছে, রিয়াদে ব্যবসা আছে, তো সৌদিতে ওর বাসায় উঠেছি। তো এই মুহূর্তে আমি মক্কা শরীফেই অবস্থান করছি। তো আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান, আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, সৌদি আরবের নাম্বারটা বাংলাদেশ থেকে করলে 0966, তারপরে 5042612238, এই নাম্বারে কল করলে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো, সেবা দিতে পারবো। আমি আপনাদের প্রতি আমি একটাই কথা অনুরোধ করব, যাদের কিনা বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আপনারা কোনো মানে হয়তো আত্মীয় স্বজন আনবে, তখনই দেখা যায় যে একটা একটা যখন আপনারা না করে দিবেন তখন কিন্তু ঝামেলাগুলি বাজে। আর আমাদের এখানে আপনারা যতক্ষণ পর্যন্ত কবুল না হবে, যত নাই করেন কোনো সমস্যা নাই। এবং এখানে আপনাদের সুবিধাটা এটাই যে আপনারা 10টা দেখে জাস্টিফাই করে নিতে পারছেন, এবং অনেক অভিজ্ঞতারও আপনাদের কিন্তু কাজে লাগবে। আমাদের অফিস খোলাই আছে বাংলাদেশে, আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আর অফিসের ম্যানেজারের নাম্বারটা বলে দিচ্ছি, 01711860261, এই নাম্বারে কল করতে পারেন। এখন তো স্মার্ট যুগে আমরা প্রবেশ করেছি, তাই সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, সাথে আমাদের ইমেল আছে, ল্যাপটপ আছে, সবাইকে কিন্তু ছবি বায়োডাটা আদান প্রদান করতে পারছি। এবং আমি এবাদতের পাশাপাশি কিন্তু এটাও একটা এবাদতমূলক কাজ, কারণ আমি চাই মানুষের কল্যাণের মাঝেও কিন্তু অনেক সওয়াব আল্লাহ দান করেছেন। এবং আমি প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাচ্ছি যে আল্লাহ মহান এই যে এবাদত বন্দিকে নামাজ রোজা করার তৌফিক দান করেছেন বলে। আমি সুস্থতার চেয়ে বড় পৃথিবীতে আর কোনো কিছু শান্তি নেই, এটা সবসময় মনে রাখবেন। আর নিজেকে ভালোবাসতে হবে, নিজে আপনি মরে গেলে আপনার হাজার কোটি টাকা রেখে যাবেন, সন্তানরা আপনার জন্য করবে, সেই চিন্তা কখনো করবেন না। যতক্ষণ আপনি সুস্থ আছেন, ভালো আছেন, আপনি এবাদত বন্দিকে করতে পারবেন, আপনি সব কিছুতেই করতে পারবেন। কিন্তু বাট আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, সেই যে আপনার যে এই যে কর্মক্ষমতাটা তখন কিন্তু আর করা সম্ভব না। তাই সুস্থ থাকতে থাকতে আমার মতে ইয়াং বয়সে আপনারা সবসময় আল্লাহর যে নিয়ম কানুন আদেশ উপদেশ নিষেধ আছে সব কিছু মেনে চলতে হবে। বিশেষ করে আপনারা যারা হয়তো হজের নিয়ত করেছেন, যে হ্যাঁ আমি এখানে এসে দেখলাম যে হজের সময় আসলে অনেক বয়স্ক লোকরা, বয়স্ক মহিলারা আসে, তো যাদের কিনা সমর্থ আছে যে না আমি হজ পালন করব, উমরা পালন করব, এটা যখন কাটটা তখনই করে নিতে হবে। এবং যতক্ষণ এই যে আমি এক সেকেন্ডের কিন্তু ভরসা নাই, আজান দিছি, আজান দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব কেন, আমি তাড়াতাড়ি নামাজে বসে যাই, আল্লাহ একটা সেকেন্ডের তো ভরসা নাই। তাই নিজে থেকে নিজে দান দক্ষিণা মানুষের কল্যাণ নামাজ রোজা এবাদত বন্দিকি হজ জাকাত সব কিছু নিজেই বেঁচে থাকতে করতে হবে। আমি মরে গেলে আমার সন্তানরা করবে সেই আশা এখন আর সেই ডিজিটাল যুগ, এখন স্মার্ট যুগ চলে আসছে, যারা আমি আমার সন্তানের জন্য করব, আমার সন্তান আবার তার সন্তানের জন্য করবে, সেজন্য নিজে বেঁচে থাকতে আপনারা সব কিছু ভালো কাজগুলি করে যাবেন, এবাদত বন্দিকি করে যাবেন, আমার অনুরোধ রইল। আমি তো আমার আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি, আমি আমার আল্লাহর ঘরে যে আমার
আপনার আমার আপন জন, আমি প্রত্যেকেরই আল্লাহ সালাম, আল্লাহর দুঘরে দরজা ধরে আমি বলছি আল্লাহ, যারা আমার কাছে আসছে যে আশা আল্লাহ, আপনি তাদের আশা পূর্ণ করে দিন, পূর্ণ করে দিন। আমি আপনাদের কাছে, আমি আল্লাহর ঘর মক্কা শরীফ থেকে আমি আপনাদেরকে বলছি, আমাদের কাছে এই মুহূর্তে অসংখ্য দেশ এবং বিদেশের অনেক অগণিত পাত্রপাত্রী রেডি আছে। আপনারা চলে আসবেন বা আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, ইমেল করবেন, আপনাদের সেবা পৌঁছে যাবে। আপনারা কখনো মনে করবেন না আমি আপনাদের কেউ না। রক্তের সম্পর্ক হলেই সব কিছু হয় না, রক্তের সম্পর্ক, যাত্রার সম্পর্ক প্লাস মানুষের সাথে এই যে কানেক্টিভিটি, এটা কিন্তু মানে আল্লাহর তরফ থেকে আসে। তাই আমি তো কখনো আমার পেশাটাকে আমি কোনো বিজনেস হিসাবে দেখি না, আমি দেখি মানুষের কল্যাণ, এবং আমার মূল উদ্দেশ্যই থাকে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা। আপনারা কিন্তু আমি তো সবসময় আমার আল্লাহর কাছে আমি বলছি আল্লাহ, আপনি একটু অর্থনৈতিকভাবে সচ্ছলতা দিন। এই আজকে অনেক বছর ধরে আল্লাহ একটা ছোট্ট জায়গার মধ্যে বাড়ি করতে করেছি, ওখানে যদি আমি আমার অফিসটা করে দিই, আমি আমার যতক্ষণ আমি সুস্থ আছি, ভালো আছি, আমি মানুষের কল্যাণ করে যাব, এটাও একটা এবাদতের মতোই। আর বিয়ে যেহেতু এটা একটা হাদিসে লেখা আছে, একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব, তাই আমি সেটা সবসময় আমি খেয়াল করি। আপনারা কখনো ভাববেন না যে আপনাদের বিয়ে হলে আমাকে এ দিতে হবে, সে দিতে হবে না। আপনারা আমার আপনজন, আপনারা খুশি যদি আমাকে যা দেন আমি বিসমিল্লাহ করে নিলে, আমার এটাই বরকত, এটাই রহমত। আমি সকলের কাছে দোয়া চাইছিলাম আল্লাহ, আমি অস্থির হয়ে গেছিলাম আমার আল্লাহর ঘরে আসার জন্য। আল্লাহর ঘর দেখা মাত্র আমার জীবনের, আমি আমার আল্লাহর কাছে লজ্জিত লজ্জিত শুকরিয়া নামাজ পড়ছি এবং সকলেরই সালামত পৌঁছে দিছি। আপনারা জীবন সীমিত, অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে আসছি, আমরা যত নামাজ, রোজা, ইবাদত, বন্দিকি, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ ততক্ষণ করে যাব, এগুলি কিন্তু থাকবে, অন্য কোনো কিছুই থাকবে না। তো বিয়ের শাদীর ব্যাপারটা আপনারা অনেকেই, আমি চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য বিয়েটা কিন্তু ফরজ, অতএব ফরজ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলে সন্তানাদি নেন, জীবন পরিচালনা করেন ভালোভাবে, কখনো অন্যায় লোভনীয় কোনো কিছুতে যাবেন না। এবং আমার অনুরোধ রইল প্রত্যেকেই আপনারা অভ্যাস ঘরে তোলেন নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, ভালো কাজের, খারাপ কোনো নেশাতে আপনারা যাবেন না। আপনাদের একাকী তো লাগতেছে, খারাপ লাগতেছে, আপনারা বাইরে একটু ঘোরাঘুরি করেন, একটু হাঁটেন, একটু মানুষের সাথে মিশেন, দেখবেন আপনার সব কিছু ভালো লাগে। যে বাসার ভিতরে থেকে অনেকে হয়ে যায় মাদকাসক্ত, এই মাদক থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। মাদক শুধু আপনার না, পুরো সমাজকে নষ্ট করে দেয়, এবং একজন মাদকাসক্তি কখনো ভালো কিছু করতে পারে না, এবং সে তার তো সেন্সই থাকে না। সে জন্য আপনারা সবসময় ভালো কাজ অভ্যাস গড়ে তুলবেন। সামনে রমজান আসতেছে, রমজানের জন্য এখনই মোটামুটি প্রিপারেশন নিতে হবে, আমরা রোজা রাখবো, ইবাদত বন্দেগী করবো। আমি তো আমার আল্লাহর কাছে আমি বলছি আল্লাহ, রমজান মাসের আগে আমার সমস্ত কাজগুলি সম্পূর্ণ করে দাও, আমি যাতে রমজানে কোনো পেরেশানির মধ্যে না থাকতে হয়, আবার আমি যাতে পুরোপুরি তোমার কাজ করে যেতে পারি। অনেকগুলি বিয়ে আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে, এবং আল্লাহ যাতে রমজান মাসের উসিলে, আমি তো সবসময় বলি রমজানে যারা বিয়ে করবেন তাড়াতাড়ি করেন, এটা একটা বরকত রহমতের মাস, এখানে আপনারা কোনো সময় নষ্ট করবেন না, এত চাওয়া পাওয়া এত কিছু না করে আপনি ছেলে এস্টাবলিশ চলতে পারে, মোটামুটি সে সচ্ছল এবং আল্লাহর ভয়ে আছে, ভালোভাবে চলতে পারে, মেয়ে আল্লাহর ভয়ে আছে, মোটামুটি ভালো ফ্যামিলি সব মিলে যদি ভালো লাগে, সব পাঁচটা জিনিস আপনারা পাবেন না, কিছু না কিছু ছাড় দিতে হয়। সেজন্য আপনাদেরও একটু খেয়াল রাখতে হবে, দুই দিনের দুনিয়া, আমরা মেহমান হিসাবে আসছি, একে অন্যের ভালোবাসা ছড়িয়ে দিব। আমার হাজার হাজার কোটি টাকা পড়ে আছে, কিন্তু আমি মানুষের কল্যাণে আসলাম না, মানুষকে দান দক্ষিণা করলাম না, সে মানুষের কোনো মূল্যায়ন আমি মনে করি না আছে। তো আমি আপনাদের রুমটাতে এসেছি, এখানেই দেখাচ্ছি আমার আপনজন, আপনারা এখান থেকে আমি আর কি ভিডিওতে আসলাম আপনাদের মাঝে। আমার অফিসের, আমি চলে আসছি অফিসের, এবং আমার মাদ্রাসার বাচ্চাদের একটু কষ্ট হচ্ছে, আল্লাহ
আপনি তাদের রিজিকের ব্যবস্থা করে দিন। আমি নিজের জন্য কখনো কোনো কিছু আমি কারো কাছেই চাই না, আমি চাই আমার জন্য যারা সমস্যাগ্রস্ত আছে, অভাবগ্রস্ত আছে, আল্লাহ তাদেরকে আপনি সমস্যা থেকে মুক্তি করে দিন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যাতে সুন্দরভাবে আল্লাহর কাজগুলি করে যেতে পারি, আমরা সুন্দরভাবে পালন করতে পারি। আসসালামু আলাইকুম।